অর্ণব গোস্বামীর মুক্তির দাবিত পাঠশালাত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদর প্রতিবাদী কার্যসূচী। দেশের আখাৰী স্যাটেলাইট চ্যানেল রিপাব্লিক টিভির মুখ্য সম্পাদক তথা অসম সন্তান অর্ণব গোস্বামীক মুম্বাই আরক্ষে গ্রেপ্তার করা কার্যত প্রতিবাদত মুখরিত হয়ে পড়ছে সমগ্র দেশ। মহারাষ্ট্র সরকারের নির্দেশত মুম্বাই পুলিশে অর্ণব গোস্বামীর উপর দুবছর পুরনি গোচর এটাত গ্রেপ্তার করা কাণ্ডর বিরুদ্ধে প্রতিবাদত নামিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদর বজালী শাখা। পাঠশালা নগরের মাজমজিয়াত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদর সদস্যসকলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের প্রতিকৃতি দাহ করে বিভিন্ন স্লোগানে কপাই তোলে পাঠশালা নগর। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভক আঘাত করে মহারাষ্ট্র সরকারে দেশের আখাৰীর এজন সাংবাদিকক নিজ বাসভবনের এনেদরে বলপূর্বকভাবে গ্রেপ্তার করা কার্যক তীব্র ভাষায় গরিহণা দিয়ে প্রতিবাদকারীয়ে আৰু অনতিপলমে অর্ণব গোস্বামীক মুক্তি দিবলৈ দাবি জানার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেক সমগ্র দেশের সম্মুখত সমাজ খুঁজিবলৈ দাবি জানায় প্রতিবাদকারী সকলে। আজ আমারে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কে আসাম প্রান্ত কে বজালী শাখা সে আজ অর্ণব গোস্বামী কে লিয়ে এক যে উদ্ধব ঠাকরে মহারাষ্ট্র সরকার নে যে উদ্ধব ঠাকরে পর যে উদ্ধব ঠাকরে আর মহারাষ্ট্র সরকার নে যে অর্ণব গোস্বামী কে উপর যে যে বন্ধ হওয়া কেস ফির সে উসকো রিওপেন করকে যে উনকে উপর যে মতলব গুসর দিয়া হ্যায় উসকে উপর যে উসকে মতলব এক যে দেশ কে চতুর্থ স্তম্ভ বলতে হাম জিসে মিডিয়া বলতে উস মিডিয়া কে এক প্রভাবশালী সাংবাদিক কো জিস প্রকার সে উনকে ঘর সে খসিদ কে লে গে হ্যায় উস বিষয় কো লেকে হাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কে তৌর সে আজ পুরে ভারত মে ইসকা বিরোধ কর রহে হ্যায় আর আসাম কে সুপুত্র হ্যায় অর্ণব গোস্বামী সাথ মে ও এক সাংবাদিক হ্যায় তো ইসিলিয়ে হাম অর্ণব গোস্বামী কে রেহাই কে লিয়ে আজ উদ্ধব ঠাকরে সরকার কো দাবি করতে হ্যায় আর বিদ্যার্থী পরিষদ কে ইয়ে মাঙ্গ হ্যায় যে উদ্ধব ঠাকরে কো যে উদ্ধব ঠাকরে নে যে অর্ণব গোস্বামী কে উপর যে তানাশাহী কি হ্যায় উসকো লিয়ে ও উদ্ধব ঠাকরে অর্ণব গোস্বামী কে সাথ হি পুরে ভারত কো ক্ষমা মাঙ্গে আর অর্ণব গোস্বামী কো সা সম্মান উনকো রেহা করে আর রেহা করকে পুরে ভারত কে সামনে যে আজ উদ্ধব ঠাকরে নে কিয়া হ্যায় উস বিষয় কো কোই আর সরকার ইস তরহ কে কার্যক্রম না কর সকে এসি কোই কার্য নেই কর সকে উসকে লিয়ে হাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আজ উস বাত কো সমঝা দে রহে আজ প্রতিবাদ কে করকে অগর দুবারা এসা কুছ কিয়ে তো বিদ্যার্থী পরিষদ ইস চিজ কো লেকে আর ভি রাষ্ট্রীয় পর্যায় তক উসকো আর বড়ি বিরোধ কি কার্য সে করেঙ্গে হাম ই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আসাম প্রান্ত সে ইয়ে উনকো চেতাবনী হ্যায় ধন্যবাদ। বজালীর পৰা ৰূপম মেধি ৰিপৰ্ট নেক্সট ষ্টাৰ নিউজ গুৱাহাটী।